আমরা যদি আমাদের তিন ফর্মেট থেকে সবাই সবার দায়িত্বটা নিয়ে এই টুর্নামেন্টে আমরা খেলতে পারতাম বা ভালো ভালো করার চেষ্টাটা খুব বেশি থাকতো, বিকজ ওনার ঠান্ডার থেকে এসে গরম একটা ফর্মেটের মানে জায়গার মধ্যে আসছি আর সেইখানে এসে খেলা ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের সবার সবার রাইট ওয়েটাতে খেলতে পারি না, একজন থাকলে যে অনেক কিছু ডিফারেন্ট হয়ে যেত বা একজনের পারফরমেন্সে আমরা জিতে যেতাম তাও ঠিক না, কিন্তু হ্যাঁ হতে পারতো যে উনি ভালো খেললে হয়তো বা তার মোটিভেশনে আরও একজন ভালো খেলতো বা ইনিংসটা ওইরকম হতো না, আর্লি যে যারা আউট হয়ে গেছে সে যদি এখানটাতে রান করতো তাহলে আরেকজন একটু পরে যেত, উইকেটটা ডিফারেন্ট থাকতো।